আসসালামু আলাইকুম, আমি তিশা খুলনা থেকে বলছি। নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে খুবই ভালো লাগবে। এতদিন ভিডিও না দেওয়ার কারণটা আপনাদের সাথে আমি শেয়ার করব, তো আশা করি ভিডিও জুড়ে আমার সাথে থাকবেন। ভিডিওটা শুরু করা যাক। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পিৎজা রেসিপি। তো বাসায় তো সবাই আমরা বানিয়ে থাকি, কিন্তু বাইরেরটাই কিন্তু আমাদের কাছে বেশি মজা লাগে। তো ঘরোয়া উপায় আমি কি করে বানাচ্ছি দেখেন। আমি প্রথমে ময়দা দিয়ে ডো বানিয়ে নিয়েছি। এই ডো বানানোর রেসিপি আমি আরেকদিন দেখাবো। আর আজকে আমি শেয়ার করতেছি কী করে ডেকোরেশন করতেছি। টমেটো সস আর কিছুটা চিজ দিয়ে নিলাম, তারপর হচ্ছে ক্যাপসিকাম, পেঁয়াজ, আর দিব হচ্ছে চিকেন আমি ভেজে রেখেছি। তো এইগুলো দিয়েই আমি বানাবো, আর বেশি করে চিজ দিব, তাহলে কিন্তু বেশি মজা লাগবে। তো এইভাবে ঘরে যা ছিল তাই দিয়ে আমি বানিয়ে নিলাম, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো অনেক দিন আসলে ভিডিও দেওয়া হয় না, এই জন্য ভাবলাম আপনাদের সাথে আজকে একটা ভিডিও শেয়ার করি। ভিডিও আমি তৈরি করছি, কিন্তু ভিডিওগুলো আসলে এডিট করে শেয়ার করাটাই আমার হয়ে উঠতেছে না। তার কারণ হলো মানুষের জীবনে কিছু কিছু পরিবর্তন ঘটে অবশ্যই, তো আমার জীবনেও কিছুটা পরিবর্তন ঘটেছে এই কয় মাসে। তো সেইগুলো আস্তে আস্তে আপনাদের সাথে সব কিছুই আমি আস্তে আস্তে ভিডিওর মাধ্যমেই শেয়ার করব। তো আশা করি আপনারা আমার পাশে থাকবেন। আর এত দিন পরে ভিডিও দিচ্ছি এই জন্য হচ্ছে আমার অনেক অনেকটা গ্যাপ হয়ে গিয়েছে। তো আপনারা যদি পাশে থাকেন তাহলে কিন্তু আমি ভিডিও রেগুলার দেওয়ার চেষ্টা করব আগের মতো। আর আমি চাই আমার প্রিয় আপু এবং ভাইয়ারা সবাই আমার পাশে থাকবেন আগের মতো প্লিজ। বলতে বলতে কিন্তু পিৎজাটা বানিয়ে ফেললাম। তো পিৎজাটা কেমন হয়েছে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন। আর এখন আমি কেটে নিচ্ছি, আর আমরা সবাই মিলে এখন খেয়ে নিব। আর এখন আমি শেয়ার করব একদিনের কিছুটা মুহূর্ত। তো এইগুলো হচ্ছে আমাদের বাসার লাউ শাক, আর এই লাউ শাকগুলো কিন্তু প্রচুর পরিমাণে আমাদের ছাদে হয়েছে। তো আব্বু লাগিয়েছে, এগুলো পাঠিয়েছে। তো শাকগুলো আমার দাদি এনেছিল আসার সময়, তো কেটে নিয়েছে। আর তারপর হচ্ছে আমাকে দেখে নাস্তা খেয়ে চলে গিয়েছে। তো এখন হচ্ছে মামনি রান্না করবে, আমি আর আমার শাশুড়ি মা দুজনে মিলেই রান্না করব। তো মামনি কেটে দিচ্ছে আর আমি রান্না করব। তো এখানে কেটে দিচ্ছে হচ্ছে কাঁঠাল, এইটা হচ্ছে ইঁচড়। তো ইঁচড়টা কেটে দিল, আর ইঁচড়টা কিন্তু আমি অনেকদিন ধরেই খেতে যাচ্ছিলাম। তো এখন হচ্ছে আমি মশলা দিয়ে ভালোভাবে নারকেলের দুধ দিব, আর চিংড়ি মাছ দিয়ে রেগুলার যে মশলাগুলো দেওয়া হয় সেইগুলো আর একটু গরম মশলা এগুলো দিয়েই আমি বানাচ্ছি এই রেসিপিটা। তো একদিন যদি আবার বানাই শেয়ার করব। আজকে পুরো ভিডিওটা আমি করতে পারিনি, এই জন্য যতটুকু পেরেছি ততটুকুই শেয়ার করতেছি। আর এইটা কিন্তু ১২ মাসে যে কাঁঠালটা পাওয়া যায় সেইটা। তো এই আর কি, এখন হচ্ছে আমি ইঁচড়টা ভোনা করে নিচ্ছি ভালো করে কষিয়ে। আর তারপর রান্না করা হয়েছে এখানে মুরগির মাংস। আর এদিকে দেখেন আমার কিন্তু ইঁচড়টা রান্না হয়ে গিয়েছে। তো ভালোভাবে একটু নেড়ে চেড়ে আর একটু ঝোল কমিয়ে নিব। তো অনেকদিন পর আসলে ভয়েস দিচ্ছি, আসলে অনেকটা বেঁধে যাচ্ছে। তারপরও আপনারা যদি আমার পাশে থাকেন তাহলে আমি আবারও আগের মতো ভিডিও দেওয়ার ট্রাই করব।
তো সব কিছুই শেয়ার করবো আস্তে আস্তে। তো আজকের ব্লগে এইটুকু ছিল, তো পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসবো। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।